এখানে হেলিকপ্টার এসছে সেই কে এসে দেখতে আসলাম বেশ কয়েকজন বরিশালে। পাখিগুলো ভয় উড়ে গেছে, অবত কোনো পেশেন্ট এসেছিল সেই তাকে নামাতে এসেছিল হয়তোবা, দেখলাম গাড়ির মানে হেলিকপ্টারের ভিতরে একটা পেশেন্ট ছিল। তো ব্যাপারটা হচ্ছে এখানটায় হেলিকপ্টার এসছে, এত মানুষ দেখতে এসছে, আমিও সেরকম ঠিক আছে হেলিকপ্টার এসছে আমিও দেখতে চলে এসেছি, রিক্সা থামিয়ে আমরা চলে এসেছি হেলিকপ্টার দেখতে বেলস পার্কে। মানে যখনই হেলিকপ্টারটা ছাড়লো বাচ্চাগুলো এখানকার, বাচ্চা কেন বুড়োগুলো ওই হেলিকপ্টারের ই ধরে মানে কি বলে কি বলে ওটাকে নিচে যে পা মানে পা থাকে না মানে যেটা কি যেটা দাঁড়ায় আর কি সেটা ধরে ঝুলছে, মানে ভাবুন। এই হচ্ছে সেই বেলস পার্ক, এখানে হেলিকপ্টার ছিল, প্রচুর মানুষ হয়ে গেছিলো হেলিকপ্টার দেখার জন্য ইনক্লুডিং মি অলসো। এই সবার মনের ভিতরে এখন হেলিকপ্টার, সবার মুখে এখন হেলিকপ্টার 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 বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো আমি রিক্সা থামিয়ে এসেছি, এখানটা দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, ওটা শিল্পকলা একাডেমি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিল্পকলা একাডেমি, এই জায়গাটাও বেশ সুন্দর। এইখানে দেখুন বঙ্গবন্ধু উদ্যান, যাই হোক আমরা রিক্সায় যাই, রিক্সায় গিয়ে আসো, যাই আমরা আবার আমাদের গন্তব্যে যাই। দেখুন এটা হচ্ছে বরিশালের প্ল্যানেট পার্ক, এটা হচ্ছে বরিশালের প্ল্যানেট পার্ক, এখানে লেখা আইলা, এটা হচ্ছে বরিশালের নগর ভবন।